দুইটা বিধান নবীজি বলেছেন, আল্লাহ বললেন এই দুইটা বিধান যদি আমরা পৃথিবীর জমিনে জীবনটা পরিচালনা করতে পারি আমরা কখনই প্রভুষ্ট হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল বুঝি না আমি রেখে চলে দে মোরে কোন সুতায় তুমি রেখে চলে দে মোরে কোন সুতায় হে রাসূল বুঝি না আমি রেখে চলে দে মোরে কোন সুতায় তুমি রেখে চলে দে মোরে কোন সুতায় জানি না গোপনে কেমন করে হৃদয়ে গেথেছ প্রেমের বালাই হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মেহেদিনগর পূর্বপাড়া হাজী মোহাম্মদ আব্দুল হকের বাড়ির সংলগ্ন আজকের এই ইসলামী জলসা তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কিরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে ছুটে আসা তাওহীদী কোরআন প্রেমিক জনতা, পর্দার আড়ালের বসে থাকা সম্মানিতা সরল মনা মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আমাদের সকলকেই মাগরিব থেকে শুরু করে নিয়া এ পর্যন্ত আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে নিয়া আরো কিছু সময় কোরআন এবং নবীজির হাদিস থেকে দুইটি কথা বলবার এবং শোনার জন্য তৌফিক যে আল্লাহ পাক আমাদের সকলকেই দান করে দিলেন। আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ, শতকোটি দরুদ সালাম সে বিশ্ব মানবতার মুক্তির দেশারি সাফায়াতের কাণ্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনন্দিত নেতা, যিনি তার সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যাবেন না, এমন একজন মহামানব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবী করে পাঠিয়ে দিলেন, যেই নবীর অনুসরণ যেই নবীর অনুকরণ করার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার নবীজির ভিতরে সর্বোত্তম আদর্শ দিয়ে
পৃথিবী জমিনে পাঠিয়েছি। আদর্শ যদি তোমাদের গ্রহণ করতেই হয়, চরিত্র যদি তোমাদের গ্রহণ করতেই হয়, তাহলে তোমরা বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর চরিত্র তোমরা এই পৃথিবী জমিনে গ্রহণ করো। কারণ আমি আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপর আমরা সকলেই ভক্তি ভরে শ্রদ্ধা ভরে দরুদ ও সালাম আমরা সকলেই পাঠিয়ে দিই। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিল শুরু করার আগে আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেদার? কথা জোরে বলতে হবে, খুশি না বেদার? আলহামদুলিল্লাহ, আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে মাহফিল শুরু করার আগে আমি আপনাদের মাঝে একটু বিরক্ত করব আপনাদেরকে, সেটা হলো আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসবেন, আর মাঝে মধ্যে ফাঁকা জায়গা আছে, পিছনের জায়গা হয়তো সংকলন করা যাবে না, আমি এটাই বুঝতে পারতেছি। এই জন্য পিছনের জায়গা খালি করে দিয়ে আপনি সামনে জায়গা পূরণ করে বলবেন। একটু সামনের দিকে এগিয়ে আসেন, দুই এক মিনিটের ভিতরেই, বেশি সময় নষ্ট করা যাবে না। টাইমের দিকে খেয়াল করে আমাদের সকলকে কথা বলতে হবে। এই জন্য সকলেই উচ্চ কণ্ঠে জিকির করবেন, আর সকলে সামনের দিকে আগিয়ে আসবেন, প্রত্যেকটা মানুষ সামনে এগিয়ে আসবেন। লা ইলাহা জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে মরণের ভয়, যার দিলে আসে কবরের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা হয় না, লা ইলাহা মরে যখন চলে যাব, কোরআন কে সাথে নিয়ে যাব। মরে যখন চলে যাব, কোরআন কে সাথে নিয়ে যাব, কোরআন আমাদের জীবন সাথী, কোরআন আমাদের গোরের বাতি। লা ইলাহা জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই এখানে এসেছি কিসের আকর্ষণে? কথা বলতে হবে, একটু জবাব দিতে হবে। আমরা এখানে আসছি কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে আমরা এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, কোরআন এবং হাদিসের বাহিরে একটি কথাও আলোচনা করা হবে না। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ বিধান, সর্বশ্রেষ্ঠ গাইড আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এই কোরআনটা পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কোরআনের চাইতে বড় নিয়ামত এই পৃথিবীর জমিনে আরেকটা কি আছে? কথা বলতে হবে, আছে কি? কোরআনের চাইতে বড় নিয়ামত এই পৃথিবীর জমিনে আরেকটাও
নাই। এই জন্য সেই কোরআন দিয়াই আমি আজকে আপনাদের মাঝে আলোচনায় এই জন্য নিয়ে আসব, কারণ হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোরআনটা পাঠিয়েছেন হুদান লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ, মানুষের হিদায়াতের জন্য। অবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে এই পৃথিবীর জমিনে কোরআনটা পাঠিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই পৃথিবীর জমিনে কোরআনটা আসলেন মানুষের হিদায়াতের জন্য। শুধু তাই নয়, আমরা যদি কোরআনের আলোচনা শুরু সূচনা লগ্নে আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন আমরা তোমার আলোচনা করব, আলোচনায় নিয়ে আসব তোমাকে, ঠিক আছে? কোরআন আলোচনা শুরু করার আগেই তোমার কাছে একটা প্রশ্ন আমরা রেখে দিলাম, ও কোরআন তুমি একটু জবাব দাও, এই পৃথিবীর জমিনে যে তুমি আগমন করেছো, তুমি যে এসেছো, ও কোরআন কোন কারণে তুমি এসেছো, কোন মিশন নিয়ে, কোন দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীর জমিনে আগমন করলে? আল্লাহর কোরআন তুমি একটু জানিয়ে যাও তো দেখি। আল্লাহর কোরআনের কাছে যদি আমরা এরকম ভাবে প্রশ্ন করি, একটু জোরে সরে উত্তর দেন তো দেখি, আল্লাহর কোরআন কি জবাব দিতে পারবে? কথা বলতে হবে পারবে কি? আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়। আবার আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করেছি, কোরআন এই পৃথিবীর জমিনে তুমি কোন কারণে আগমন করেছো, কোন মিশন নিয়া, কোন দায়িত্ব নিয়া এই পৃথিবীর জমিনে তুমি আগমন করেছো? আল্লাহর কোরআন সুন্দর করে জানিয়ে দেয় বিশ্ববাসীর জবাব নিয়ে যাও, আমি আল্লাহর কোরআন এই জন্য পৃথিবীর জমিনে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্দর করে জবাব দেয়, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দেয় বিশ্ববাসী, আমি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করেছি, এই পৃথিবীর জমিনে আমি কোরআন কোন কারণে আগমন করেছি? বিশ্ববাসী জবাব নিয়ে যাও, আমি আল্লাহর কোরআন এই জন্য পৃথিবীর জমিনে আগমন করলাম, আমি আল্লাহর কোরআন এই জন্য এসেছি। আমি যখন পৃথিবীর জমিনে এসে দেখলাম, আমি যখন পৃথিবীর জমিনে আগমন করলাম, আমি এসে দেখলাম তাম পৃথিবীর মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে আছে। আইয়ামে জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, ওই যুগে আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে এসে দেখলেন তাম পৃথিবীর মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে আছে, তাম পৃথিবীর মানুষগুলো অন্ধকারের ভিতরে নিমজ্জিত আছে। আল্লাহর কোরআন সুন্দর করে জানিয়ে দিলেন, আমি এই জন্য পৃথিবীর জমিনে আগমন করেছি ওই সমস্ত অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে টেনে বের করে আলোর পথের দিশা ধরার জন্য আমি আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে আগমন করেছি। আমার ভাই, এবার আমরা বুঝতে পারলাম অন্ধকার পথ থেকে ফিরাইয়া মানুষকে আলোর পথের দিশা দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে কোরআনটা আগমন করেছে। আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন বুঝতে পেরেছি তুমি অন্ধকার পথ থেকে ফিরাইয়া মানুষকে আলোর পথের দিশা দেওয়ার জন্য আগমন করেছো। আল্লাহর কোরআন আরেকটা প্রশ্ন তোমার কাছে করতে চাই, কোরআন একটু জবাব দিয়ে দাও, এই পৃথিবীর জমিনে আমরা যদি তোমাকে অনুসরণ করি, তোমাকে দিয়া যদি জীবন গঠন করি, তোমাকে দিয়া যদি জীবন পরিচালনা করি, আল্লাহর কোরআন জবাব দাও দেখি, এই পৃথিবীর জমিনে আমাদের এই ব্যক্তিগত জীবনে লাভটা কি হবে, এই লাভের কথা তুমি একটু জানিয়ে দাও। আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয় বিশ্ববাসী, জবাব নাও, এই পৃথিবীর জমিনে আমি কোরআন অনুযায়ী যদি জিন্দেগি গঠন করো, তোমাদের জীবনে লাভটা কি হবে শুনে নাও। আল্লাহর কোরআন সুন্দর করে জানিয়ে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া
আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দেয় বিশ্ববাসী, আমি আল্লাহর কোরআনকে যদি এই দুনিয়ায় তোমরা ইত্তেবা করো, অনুসরণ যদি করো, আমি আল্লাহর কোরআন দিয়া যদি এই পৃথিবী জমিনে জীবনটা বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই পৃথিবী জমিনে তোমাদের কোনো ভয় নাই, পৃথিবীর জমিনে তোমাদের কোনো চিন্তাও নাই। আল্লাহর কোরআন তমাম বিশ্ববাসীকে জানিয়ে দিল, বিশ্ববাসী শোনো, আমি আল্লাহর কোরআন দিয়ে যদি তোমরা এই পৃথিবীর জমিনে জীবনটা পরিচালনা করতে পারো, এতিবা যদি করতে পারো, কোরআন দিয়ে যদি তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত যদি কোরআন দিয়া তোমার জীবনটা পরিচালনা করতে পারো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই পৃথিবীর জমিনে তোমাদের কোনো ভয় নাই, এই পৃথিবীর জমিনে তোমাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে যেই কোরআন এতেবা করলে, যেই কোরআনকে অনুসরণ করলে এই জীবনে কোনো ভুল থাকে না, ভয় থাকে না, এই জীবনে কোনো চিন্তা থাকে না, তাহলে সেই কোরআন আমাদের আমলের জিন্দেগিতে নিয়ে আসার প্রয়োজন আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না নাই? আজকে সেই কোরআন দিয়া, সেই নবীজির হাদিস দিয়ে আজকে কথা হবে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? পিছনের ভাইয়া আছেন তো? অনেকেই কথা বলতেছে না, মনে হয় রাগ করে চলে যাবে। ইকন রাগ করে চলে যাবেন নাকি? রাগ নাই তো? আমার উপরে রাগ নাই তো ইনশাআল্লাহ? রাগ নেই, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই কোরআন শুনতে এসেছি, কোরআন শুনে আজকে জিন্দেগি গঠন করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের আলোচনা শুনতে হলে সর্বপ্রথম আমাদেরকে পরিবেশটা রক্ষা করতে হবে, সুন্দর পরিবেশ দেখায়া আদব রক্ষা করে স্তব্ধ হয়ে মনোযোগ সহকারে কোরআনের কথা শ্রবণ করতে হবে, আল্লাহর বলার। আমরা যদি শ্রবণ যদি মনোযোগ সহকারে করতে পারি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাদের উপরে রহমত গুলো নাযিল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে মা বোনেরা আছেন, তাদের সম্বন্ধেও কথা হবে, ঠিক কিনা জোরে বলো? কথা বলার প্রয়োজন নাই, আজকে আপনাদের থেকে কিন্তু তারা বেশি হয়েছে। আমার সংবাদ আসছে আমার কানে যে মা বোনেরা আজকে অনেক হয়েছে, তাদের সম্বন্ধেও কিছু কথা আমাদের বলতে হবে। সম্মানিত বন্ধুগণ, আজকের এই জামানায় বর্তমান প্রেক্ষাপটে আলাদাভাবে মা বোনদের জন্য কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার। কারণ হলো কি জানেন? কারণ কি জানেন? কারণ হলো ওনারাই দেশের সরকার, ঠিক কিনা ধরে বলেন? এ কথা বলতে হবে, ঠিক কিনা ধরে বলেন? ওনারাই দেশের সরকার, এই জন্য আলাদাভাবে মা বোনদের জন্য কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার। কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ? কিন্তু বলতে গেলেই দোষ, বলতে গেলেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলেই দোষ, বলতে গেলেই সমস্যা। তাই বলে কি কথা বলা বাদ দেওয়া যাবে? কথা জোরে বলতে হবে, কথা বলা বাদ দেওয়া যাবে? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। কথা জবাব দিতে হবে, কথা বলতে হবে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বিশ্বের ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। জালিম শাহের করি না ভয়, তাতে যদি মদের মরণ হয় আমার, তাতে যদি মদের মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের হক কথা বলতেই হবে, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, আল্লাহর কোরআনের হক কথা বলতে জীবন দিতে হবে, মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়া জীবন দিতে হবে, বাতিল নাস্তিক বেঈমানদের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন?
কারা কারা রাজি আছে? আলহামদুলিল্লাহ আমরা সবাই রাজি আছি। ভয় করে চলে যাবো না তো কি ভাই? ভয় করে চলে যাবো না তো? ভয় নাই ঠিক কিনা জোরে বলেন। মুসলমানদের কখনো ভয় নাই। মুসলমান তো সেই জাতি, তাদের কিন্তু ঐতিহ্য আছে। মুসলমানদের ঐতিহ্য আছে। মুসলমান কখনো ভয় করে না। মুসলমান ধমকি হুমকি ভয় করে না। মুসলমান জীবন দিতে জানে। মুসলমান জীবন রাখতে জানে না। কথা বলেন ঠিক কিনা? তারা জীবন দিয়ে প্রমাণ করতে পারে আমরা সেই অমরের জাতি। সম্মানিত বন্ধুগণ, আজকে সেই কথাগুলো সুন্দর করে আলোচনা করা হবে। আপনাদের ধৈর্য কামনা করছি, যদি ধৈর্য থাকে সুন্দর করে কোরআন থেকে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, একটা গঠনমূলক আলোচনা, একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা আমি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। আমরা কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কারণ এই পৃথিবীর জন্য আল্লাহ পাক দুইটা বিধান মানুষের হিদায়তের জন্য পাঠিয়েছেন। কথা বলি কয়টা জোরে বলেন কয়টা? দুইটা বিধান এই পৃথিবীর জমিনে মানুষের সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাই দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, কোরআনের ভিতরে আসছে সুন্দর করে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুন। ভিতরে আসতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্ববাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা বিধান পাঠিয়ে দিলাম, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে জ্যোতি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে নূর পাঠিয়েছি, জ্যোতি পাঠিয়েছি, প্রদীপ পাঠিয়েছি, আলো পাঠিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন বিশ্ববাসী শুনে নাও, যে নূরটা আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠালাম, যে প্রদীপটা আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠালাম, সেই নূরটা সেই প্রদীপটা এই পৃথিবীর সাধারণ কোন মানুষ নয়, তিনি হলেন আমার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আখেরি জামানা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন বিশ্ববাসী, ওই নূরের সঙ্গে ওই জ্যোতির সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার যে জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলাম, সেই দুই নাম্বার জিনিসটা হচ্ছে কিতাবুল মুবিন, মহান গ্রন্থ আল কোরআন। ও বিশ্ববাসী, এই দুইটা বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম, এই দুইটা বিধান নিয়ে যদি পৃথিবীর জমিনে জীবনটা পরিচালনা করতে পারো, এই দুইটা বিধান দিয়া এই পৃথিবীর জমিনে জীবনটা যদি বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিয়েছি পৃথিবীর জমিনে তোমরা কখনোই প্রতিষ্ঠিত হবে না। তাহলে দুইটা বিধান আল্লাহ পাক মানুষের হিদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, সেই দুইটা বিধান নিয়ে কথা বলতে হবে সম্মানিত বন্ধুগণ। কারণ হলো নবী জামাল হাদিসের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বিদায় হাজার হাসান সোয়া লক্ষ সাহাবীকে উদ্দেশ্য করে আমার নবীজি ভাষণ প্রদান করেছিলেন, সাহাবীরা শোনো আমি নবীজি কিন্তু তোমাদের মাঝখান থেকে অচিরেই বিদায় নিয়ে চলে যাব। এই ভাষণটা নবীজি বিদায় হজের ভাষণে প্রদান করেছিলেন। সুন্দর করে নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বিদায় হজরে ভাষণে সোয়া লক্ষ সাহাবীকে উদ্দেশ্য করে আমার নবীজি বাচন প্রদান করলেন। আল্লাহর নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, আলী ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক্তু ফীকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। আল্লাহর নবীজি হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, বিদায় হজরে ভাষণে সোয়ালক্ষ সাহাবিক উদ্দেশ্য করে আমার নবীজি ভাষণ প্রদান করেছেন, সাহাবিরা শোনো আমি নবীজি তোমাদের মাঝখান থেকে অচিরেই বিদায় নিয়ে চলে যাব। আমার সাহাবিরা আমি নবীজি তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়ার পর
এমন একটা যুগ তোমাদের মাঝে চলে আসবে, এমন একটা সময় তোমাদের মাঝে চলে আসবে সাবির আলী, এই কঠিন মুসিবতের দিনে তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ঈমান রাখা বড় কঠিন হবে। আমার সাবির আলী, আমি বিশ্ব নবীজি তোমাদের কাছে বলে গেলাম, এই পৃথিবীর জমিনে ওই কঠিন মুসিবতের দিনে যদি তোমরা, আমি বিশ্ব নবীজির রেখে যাওয়া হাদিস এবং আল্লাহর কোরআনকে যদি এই পৃথিবীর জমিনে তোমরা যদি পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম পৃথিবী, আমি বিশ্ব নবীজি তোমাদেরকে জানাই দিলাম পৃথিবীর জমিনে তোমরা কখনোই প্রতিষ্ঠিত হবে না। দুইটা বিধান নবীজি বলেছেন, আল্লাহ বললেন, এই দুইটা বিধানকে যদি আমরা পৃথিবীর জমিনে জীবনটা পরিচালনা করতে পারি, আমরা কখনোই প্রভ্রষ্ট হবে না। তাহলে আমরা সেই কোরআনের আলোচনায় শুরু করে দেব, ঠিক কিনা জোরে বলো সম্মানিত বন্ধুগণ? টাইম খুবই সংকীর্ণ, আমার পরে আরেকজন মেহমান আছেন, ঠিক কিনা জোরে বলো? তার কথাও শ্রবণ করতে হবে। আমি তো আপনাদের এলাকারই সন্তান, পাবনারই সন্তান, আর আজকের প্রধান মেহমান যিনি আসছেন সেই জেলা নওগাঁ থেকে, উনি আসছেন আপনাদের মাঝে অনেক কষ্ট করে, উনি আপনাদের খেদমতে কথা বলবেন, অনেক জ্ঞান গর্ব আলোচনা করবেন, আমরা তার জন্য দোয়া করি, হায়াতে তৈবা যেন বাড়িয়ে দেন এবং সুস্থতা সহিত আপনাদের মাঝে এসে যেন কথা বলতে পারেন, সকলে বলি আল্লাহুম আমিন। চলুন আমরা সকলেই কোরআন থেকে আলোচনা শুরু করে দিই, আমার সঙ্গে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন تنجيكم من عذاب أليم، تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون، يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار، تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم. জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা সফ থেকে আলোচনায় নিয়ে আসলাম, আমার বন্ধুগণ খুব ভালোভাবে বুঝতে হবে, আমি আপনাদের মাঝে কথা জানতে চাইব, আপনারা জোরে সরে বলবেন, এখানে যারা আমরা আসছি একটু জোরে সরে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে আমরা কারা কারা মুক্তি পেতে চাই? আমরা সবাই জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাই, এই দুনিয়ায় কি আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে সে আমলটাও আমাদের জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খুব ভালোভাবে বুঝতে হবে, মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে কিন্তু কোরআনের কথা বোঝা যাবে না। আমার বন্ধুগণ, কোন আমল করলে দুনিয়ায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে সে আমলটাও আমাদের জানতে হবে, যে কোন আমল করলে জাহান্নাম থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আজ থেকে 1400 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীজির সাহাবীদেরকে এই আমলটা সরাসরি শিক্ষা দিয়েছিলেন নবীজির মাধ্যমে। আমি আজকে 1400 বছর পর আল্লাহর কোরআন থেকে হুবহু সেই আলোচনাটাই আপনাদের মাঝে নিয়ে এসেছি। মনোযোগ আকর্ষণ অবশ্যই দিতে হবে। আজকের আমলটা মুখস্থ করতে হবে। আজকের আমলটা মুখস্থ করিয়া আমরা এই দুনিয়ায় যদি কিয়ামত পর্যন্ত যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তুমজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তাদের মুক্তি দান করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা এবার খুব ভালোভাবে বলেন, বিশ্ব নবীজির সাহাবীরা আল্লাহ নবীজি সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীজি এরকম সাহাবীদের মাঝখানে ওয়াজ করতেছিলেন। নবীজি আমার আল্লাহ নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করার অবস্থায় আল্লাহ নবীজি সাহাবীদের মাঝে জাহান্নামের তিনি আলোচনা করতেছিলেন। জাহান্নামের কঠিন শাস্তি, ভয়াবহ শাস্তির কথা বিশ্ব নবীজি আলোচনা করতেছিলেন। আল্লাহ নবীজির কণ্ঠে সাহাবায়ে কেরাম জাহান্নামের আলোচনা শুনিয়া বিশ্ব নবীজির সাহাবীরা থর 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 করে কাঁপতে লাগলেন। বিশ্ব নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির কাছে বারবার প্রশ্ন করে, নবীজি আপনি যে জাহান্নামের বর্ণনা করলেন, নবীজি ওই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, ওই জাহান্নামকে কঠিন ভয় করি নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই কিরাম ওই কঠিন জাহান্নামকে ভয় করে নবীজি, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই দুনিয়ায় কোন আমল আমাদের করতে হবে? নবী গো যদি আপনার জানা থাকে তাহলে আপনি তাড়াতাড়ি করে বলে দেন। আমার ভাইরা বিশ্ব নবীজি আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবীজির সাহাবী বিশ্ব নবীজির সাহাবীরা যখন নবীজিকে বারবার প্রশ্ন করে আল্লাহ নবীজি কোনো জবাব দিতে পারতেছে না, কারণ হলো এই দুনিয়ার জিন্দেগিতে বিশ্ব নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ওহী নাযিল না করে কথা বলেন, ঠিক কিনা? আমার নবীজিকে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না করে বিশ্ব নবীজি ওহী ব্যতীত একটি কথাও নিজের থেকে এই পৃথিবীর জমিনে বলেন না, কথা বলেন ঠিক কিনা? এর দলিল আছে কোরআনে, এটারও দলিল কোরআনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে জানিয়ে দিলেন, মা ইনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আমার নবীজি আল্লাহ পাক বললেন, আমার নবীজি নিজের থেকে বানিয়া একটি কথা ইসলামের জন্য চালিয়ে দেন নাই, আমার নবীজি যা বলেছে সব কিছু ওহি, আমি আল্লাহ পাক বলতে বলেছি তারপরে নবীজি বলেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার নবীজি যদি নিজের থেকে বানিয়া একটি কথাও যদি ইসলামের জন্য চালিয়ে দিতেন, একটি কথাও যদি কোরআনের নামে চালিয়ে দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীজির কণ্ঠনালীকে চেপে ধরতাম। শুধু কণ্ঠনালী চেপে ধরতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির ডান হাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। আমার নবীজি যা বলেছে সব কিছু ওহি, আমি আল্লাহ পাক বলতে বলেছি তারপরে নবীজি বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তার প্রমাণ হলো বিশ্ব নবীজির সাহাবীরা বারবার নবীজির কাছে প্রশ্ন করে, নবীজি আপনি যে জাহান্নামের বর্ণনা করলেন, ও নবীজি ওই জাহান্নামকে আমরা কঠিন ভয় করি, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই দুনিয়ায় কি আমল এমন করতে হবে, তাড়াতাড়ি করে আপনি আমলটা বলে দেন, আমরা সেই আমলগুলো দুনিয়ায় করে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আমার ভাইরা বিশ্ব নবী কোনো কথাই বলতে পারে না, বারবার বিশ্ব নবীজি আকাশের দিকে তাকাচ্ছে দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আর সইতে পারে না, জিব্রাইলকে ডেকে ডেকে বলেন, জিব্রাইল ও জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও, ওই যে দেখো আমার বন্ধু আমার বন্ধুর সাহাবীরা নবীজির কাছে বারবার
প্রশ্ন করেছে, আমি আল্লাহর কাছে কি এমন কোন আমল আছে যে আমলগুলো করে দুনিয়ায় তারা জাহান্নাম থেকে ভয় পেতে, জাহান্নামকে ভয় করেছে, সেই জাহান্নাম থেকে তারা মুক্তি পেতে চায়? ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, অবশ্যই সেই আমলগুলো আমি আল্লাহ দরবারে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আর নবীর কানে কানে জানিয়ে দাও, অবশ্যই সেই আমলটা আছে, যে আমলগুলো যদি আমার নবীর সাহাবীরা দুনিয়ায় বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীর সাহাবীরা যেই জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আমি আল্লাহ তাদের সেই জাহান্নাম থেকে মুক্তি দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খুব ভালোভাবে বলছেন, জিবরাইল আমি নবীর কাছে আগমন করলেন, আল্লাহ নবীর কাছে আগমন করিয়া নবীর কানে কানে জানিয়ে দেওয়া হলো, নবীজি আপনার সাহাবীরা বারবার একটা কথা প্রশ্ন করে, আপনি কোনো জবাব দিতে পারেন না নবী। ও নবীজি, আল্লাহ পাক এই ব্যাপারে আপনার উপরে এই মুহূর্তে ওহি নাযিল করে জানিয়ে দিয়েছে। নবী হে, আপনি আপনার সাহাবীদেরকে একত্রিত করেন, আপনার সাহাবীদেরকে একত্রিত করিয়া আপনার সাহাবীদেরকে এই এমন একটা শিক্ষা দিয়ে দেন। ও নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ওহী নাযিল করে জানিয়ে দিয়েছে যে আমলটা তারা শুনতে চাচ্ছে সেই আমলটা আল্লাহর দরবারে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল আমিনের মাধ্যমে নবীজির উপরে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, আইয়ুহান নাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তমাম বিশ্বের ইমানদারদেরকে আল্লাহ প্রশ্ন করতেছে, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব? সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ নিজেই প্রশ্ন করতেছে তার বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে প্রশ্ন করতেছে, ওহে ইমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব, আলা তিজারা, এমন একটি আমলের কথা, এমন একটি আমলের কথা আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব, যে আমলগুলো যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা যে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহ তোমাদের সেই জাহান্নাম থেকে মুক্তি দান করে দেব। আমার ভাইরা, এবার আসুন, কোন আমল কি এমন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা জোরে বলতে হবে ভাই, আছে না নাই? আমাদের সবার জানার প্রয়োজন আছে, কি এমন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে? আমার ভাইরা খুব ভালোভাবে বলছেন, এবার আমলগুলো বর্ণনা করা হবে, কি আমল করলে দুনিয়ায় জাহান্নাম থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আল্লাহ পাক পরবর্তীতে কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন জাহান্নাম থেকে বাঁচার আমলগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার বিশ্বের ইমানদারদেরকে তথা ওই সময় নবীজির সাহাবীদেরকে জানিয়ে দিলেন, সাহাবীরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে হলে এই দুনিয়ায় কি আমল করতে হবে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছি। আল্লাহ পাক জানালেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله رب العالمين قرآن الكريم بيتر جاني دلن هاي من دار الشنو জাহান্নাম থেকে বাঁচতে হলে এই দুনিয়ায়
সর্বপ্রথম যে আমলটা তোমাদের বাস্তবায়ন করতে হবে সেই আমলটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপরে তোমাদের ঈমান আনতে হবে। সকলে জোরে সরে বলেন তো ভাই, কার উপরে ঈমান? কথা জোরে বলতে হবে ভাই, কার উপরে ঈমান? অনেকে রাগ করতেছেন, ও ভাই আল্লাহর উপরে ঈমান, আল্লাহর নাম নিতে কি শরম হয়? শরম করে না? আল্লাহর সঙ্গে দুশ্মনী আছে, সবার দুশ্মনী আছে মনে হয়, যে জোরে কথা বলতেছেন না কেন? আল্লাহ বললেন জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও তুমিনুনা বিল্লাহ, সর্বপ্রথম আমল হলো আমি আল্লাহর উপর তোমাদের ঈমান আনতে হবে। একটু জোরে বলেন তো ভাই, কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমার ভাইরা, আল্লাহ বললেন আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ বললেন জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, আল্লাহ বললেন আমার উপরে তোমরা ঈমান আনো, দুঃখের বিষয় হলো এটাই, এই পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর উপরে ঈমান আনাবার দিয়া মানুষগুলো আজকে ঈমান আনতে পিছায় উপরে। এখন মনে হয় একটু রাগ করবেন, আবার বলতে পারেন হুজুর মনে হয় পীরের বিরোধী। ও ভাই আল্লাহর কসম করে বলতে চাই আমি কিন্তু পীরের বিরোধী নই, হককারী পীর মাশাইখদের শ্রদ্ধা করি এই পৃথিবীর জমিনে আমাদের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই দুনিয়ায় বাংলার জমিনে ইসলাম এসেছে আউলিয়া কিরামের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জমিনে পীরের নামের কিছু ভণ্ড পৃথিবীর জমিনে আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, পীরের নামের ভণ্ড এই পৃথিবীর জমিনে আছে, যারা দেখবেন এই পৃথিবীর জমিনে এমন কিছু পীর সাহেব আছে যাদের দরবারে গেলে নামাজ কালাম লাগে না। জোরে বলেন আছে না নাই? এটা জোরে কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, আজকে পীর সাহেব আছে যেই সমস্ত পীর সাহেবেরা আজকে পীর সাহেব দাবি করতেছে, কিন্তু তাদের পবিত্রতা নাই, পাক নাই, নামাজ নাই, কালাম নাই, পবিত্রতা নাই, গোসল করে না, পবিত্রতা অর্জন করে না, আজকে এই সমস্ত মানুষগুলো পীর সাহেব দাবি করতেছে। আর এই দুনিয়ার এক বিবেকহীন সম্পন্ন মানুষগুলো তাদের হাতে মরি ধরছে, কথা বলেন ঠিক কিনা? কথা জোরে বল ঠিক কিনা? আমার ভাই খুব ভালোভাবে বোঝেন এই কথা, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। অথচ এই সমস্ত মানুষগুলো বিবেকহীন সম্পন্ন মানুষগুলো ওই সমস্ত ভণ্ডদের হাতে ঈমান হইয়া মরিদ হইয়া, আমার বন্ধুগণ মরিদ হইয়া পীর সাহেবের নামে জিকির করতেছে, আল্লাহর জিকির করা বাদ দিয়া পীর সাহেবের নামে জিকির করতেছে। এবার আপনারা জোরে সরে বলেন তো দেখি, কোন মানুষ যদি আল্লাহর নামের জিকির বাদ দিয়া পীর সাহেবের নামে জিকির করে, আমার বন্ধুগণ জোরে সরে বলেন তো দেখি, তার ঈমান কি থাকবে? জোরে কথা বলতে হবে, ঈমান কি থাকবে? ঈমান কখনোই থাকবে না। ওই সমস্ত ভণ্ডরা তাদের মুরিদেরা পিশাচকে সামনে বসায়া সুন্দর করে গান গাচ্ছে, দয়াল বাবা কিবলা কাবা দুই কোলের মস্তান, গাজার কোল কি টান মাদিয়া থাকে না তার জ্ঞান বাবা, গাজার কোল কি টান মাদিয়া থাকে না তার জ্ঞান, কথা বলেন ঠিক কিনা? দয়াল বাবা কিবলা কাবা আয়নার কারিগর, বলবো নাকি? দয়াল বাবা কিবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বলে কি বলেন? আমার বন্ধুগণ, আমার কথা হলো খুব ভালো বুঝতে হবে, আমার কথা হলো যেই ব্যক্তি কথাগুলো বলবে এবং যেই ব্যক্তি কথাগুলো বিশ্বাস করবে তাদের কখনোই ঈমান থাকতে পারে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাই এই কথাগুলো পরিবর্তন করে একটা সঙ্গীত রচনা করা হয়েছে, বলবো নাকি? কথা জোরে বলতে হবে, বলবো নাকি? আমার ভাইরা এই কথাগুলো পরিবর্তন করিয়া একটা সঙ্গীত রচনা করা হয়েছে, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুজ্জো মারবে কবরের ভিতর বাবা রে,
ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর, কথা বলেন ঠিক কিনা? দয়াল বাবা এমন গুণী, মুত্তা বাবাই নয় না পানি, কথা জোরে বলেন। আদার ধন্য সেই দুনিয়ায় বিশ্বাস করে পানি ব্যবহার করে না, বিশ্বাস করে কুল ব্যবহার করে না, বাপ নাই, পবিত্রতা নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, এই সমস্ত মানুষগুলো আজকে বিশ্বাসের দাবি করতেছে, কথা বলেন ঠিক কিনা? দয়াল বাবা যেমন গুণী, মুদ্দা বাবাই লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবার আপনারা জোরে সরে বলেন তো দেখি ভাই, ইমান আনতে হবে কার উপরে? খুব ভালোভাবে বুঝবেন, কোরআনের তাফসীর মূলক আলোচনা হচ্ছে আমার বন্ধুগণ, এদিক ওদিক তাকানোর টাইম নাই, খুব মনোযোগ সহকারে কোরআনের কথা শ্রবণ করতে হবে, তাফসীর মূলক আলোচনা করা হচ্ছে আমার ভাইরা। আল্লাহ বললেন আমার উপরে তোমরা ঈমান আনো, আমরা এখানে যারা আসছি সবাই আল্লাহর উপরে ঈমান আনছি, মধুর কালেমা পড়ে না, ইনানাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহর উপরে ঈমান আনার পর এই পৃথিবীর জমিনে আমরা যখনই আল্লাহর উপরে ঈমান আনলাম, ঈমান অর্থ বিশ্বাস, যখনই ঈমান আনছি আমরা বিশ্বাসী হয়ে গেছি, ঠিক কিনা? জোরে বলেন আমরা বিশ্বাসী হয়ে গেলাম, তার মানে ইমানদার হলাম। আমার ভাইরা ইমানদার যখন হয়ে গেলাম এই পৃথিবী জমিনে, ইমানদার হওয়ার পর সাথে সাথেই ওই ইমানদারের উপরে এই দুনিয়ায় কিছু কর্মসূচি অটোমেটিকলি এসে যাবে। আল্লাহ পাক বললেন কোন মানুষ যদি আমি আল্লাহর উপরে ইমান আনে, ইমান আনার সঙ্গে সঙ্গে কিছু কর্মসূচি তার উপরে এসে যাবে, সেই কর্মসূচি কি আমার বন্ধুগণ? সেই কর্মসূচিগুলো কি কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্র সূরা বাকারার তৃতীয় নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ইমানদারদের সংজ্ঞা বলে দিলেন, ইমানদার কারা হবে, বিশ্বাসী কারা হবে। ইমানদার থাকতে হলে এই দুনিয়ায় কিছু কর্মসূচি আদায় করতে হবে, পালন করতে হবে, ওই কর্মসূচি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন সূরা বাকারার তৃতীয় নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিলগায়বি ওয়া ইউকিমুনাস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইমানদারদের সংজ্ঞা প্রদান করলেন, ইমানদার তো তারাই হবে, আল্লাযীনা ইউমিনুনা বিলগায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে, না দেখা জিনিসের উপরে ঈমান আনে। আমার ভাইরা এই পৃথিবী জমিনে আমরা আল্লাহকে কোনদিন দেখতে পারি নাই, জান্নাত জাহান্নাম দেখতে পারি নাই, ফেরেশতা কোনদিন দেখতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি দেখেছেন ভাই, আপনারা কি দেখেছেন? আমরা দেখতে পাই নাই, আমরা না দেখে বিশ্বাস করেছি আছে, ঠিক কিনা? জোরে বলেন আমরা না দেখে বিশ্বাস করেছি আছে, তার মানে অদৃশ্যের উপরে আমরা ঈমান আনলাম। অদৃশ্যের উপরে যখন আমরা ঈমান আনেছি সাথে সাথে আমরা ঈমানদার হয়ে গেছি, ঈমানদার যখন হয়ে গেলাম আমাদের উপরে অটোমেটিক একটা দায়িত্ব আসলো, সেই দায়িত্বটাই হলো ওয়াইমুকিমুনাস-সালাত, নামাজ আদায় করে দাও। আমার ভাইয়ের আমি আপনাদের মাঝে প্রশ্ন রাখতেছি, আল্লাহ পাক ইমানদারদের সংজ্ঞার ভিতরে বলতেছে ইমানদার থাকতে হলে তোমাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। এখন আপনারা বলেন তো দেখি, এই দুনিয়ায় যারা শক্তির জোরে বলে, গায়ের জোরে বলে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, তাই কি থাকবেন? জোরে বলেন, তাই কি থাকবে? আমার ভাইরা নামাজ না পড়লে কখনো ইমানদার থাকা যায় না, ইমান কখনো থাকে না, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার তৃতীয় নম্বর আয়াতে দিয়ে দিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা নামাজ না পড়লে যে ইমানদার থাকা যায় না,
আল্লাহ পাক দলিল দিয়েছেন কোরআনের ভিতরে, আমার নবীজি হাদিস শরীফের ভিতরে সুন্দর করে দলিল প্রদান করলেন। আল্লাহ নবীজি হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই। লা সলাতা লিমান লা তুহুর লাহু, যার কাছে পবিত্রতা নাই তার নামাজ নাই। লা দীনা লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দীন নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। মুসলমান বলে দাবি করতে পারবে না, মুসলমান বলে দাবি করার অধিকার নাই, মুসলমান বলে দাবি করার কোনো হক নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই তুই কখনো মুসলমান হতে পারো নাই, কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধুগণ, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ পিসাবের হাতে আমরা নিয়ত করে মুরিদ হইছি যে বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ করার দরকার নাই। কি কন বাবা বাবা তাকে জান্নাতে নিয়ে যাবে ভর করে বসেছি, এই জন্য নিয়ত করে বসেছি, মুরিদ হয়েছে ওই জন্যে যে বাবাই আমাকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ কালামের দরকার নাই। এমনও দরবার আছে বাংলাদেশে, আছে না মানে জোরে বলেন আছে না নাই? একটা গান হচ্ছে, গানটা ভেসে আসলো কানে, সেই গানটা শুনে ভাবলাম যে আহারে মানুষ এত নিম্ন পর্যায়ে যেতে পারে, তার ধারণা এত নিম্ন পর্যায়ে যেতে পারে। কি গানটা ভেসে আসলো বলবো নাকি, মাইন্ড করবেন না তো। বাবা ভান্ডারি নামাজ কালাম কেন পড়ব, বাবার কথা স্মরণ করব রোধা সরে বাবাই করবে পার, জোরে বলে আরেকটু, জোরে বলে আরেকটু, জোরে বলে, জোরে বলতেছেন মহিলারা শুনবে। বাবা ভান্ডারি নামাজ কালাম কেন পড়ব, বাবার কথা স্মরণ করব রোধা সরে বাবাই করবে পার, আমি পাপি গুনাহগার বাবাই আমায় করবে পার, আমি পাপি গুনাহগার বাবাই আমার জামিনদার, কাগজ আর কলম সারা করছে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি, কাগজ আর কলম সারা করছে মাস্টারি, জোরে বলেন আলহামদুলিল্লাহ, পার করা মালিককে, জোরে বলতে হবে পার করা মালিককে, পার করা মালিক আল্লাহ, কিন্তু ভণ্ডরা তো বসে আছে বাবাই পার করে নিয়ে যাবে, মরে দেখ শয়তান তোর বাবা কোন জায়গায় যাবে, ঠিক কিনা জোরে বলে, মরে দেখ শয়তান তোর বাবা কোন জায়গায় যায় তাই দেখ। আমার ভাইরা জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে দুনিয়ায় কি আমল করতে হবে একটু ভালোভাবে খেয়াল করেন, আমল করে জিন্দগি শেষ করে দিয়েছি, ওই আমলগুলো করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে গ্যারান্টি কিন্তু নাই। কিন্তু আজকে যে আলোচনাটা করা হচ্ছে আল্লাহর কোরআন সূরা সব থেকে আলোচনায় নিয়ে এসেছে, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়ে দিয়েছে এই আমলগুলো যদি বান্দা দুনিয়ায় করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি জাহান্নামের কঠিন শাস্তি থেকে তাকে মুক্তি দান করা হবে। সেই আমলগুলো সর্বপ্রথম আমল তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমার ভাইরা আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনছি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা বান্নি সনরে জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, দুই নম্বর আমল যেটা হলো দুনিয়ায় যেটা করতে হবে, সেই দুই নম্বর আমল হলো অরসুলিহি, রসুলের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। একটু জোরে বলেন তো ভাই, কার প্রতি ঈমান? রসুলের প্রতি ঈমান। এখানে আমি আপনাদের মাঝে জানতে চাই রসুলের প্রেমিক কারা কারা আছেন, হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ আমরা এখানে রসুলের প্রেমিক আছি। রসুল সম্বন্ধে এখন কথা হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পারবেন না ভাই? আলহামদুলিল্লাহ খুব ভাবে ভালোভাবে বুঝতে হবে। আমার ভাইয়ের তাহলে আল্লাহ বললেন জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমার রসুলের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির
لكم ذنوبكم الله غفور رحيم الله رب العالمين جانے دیا نبی ہے আপনি বলে দেন আল্লাহ, তারা যদি এই পৃথিবীর জমিনে আমি আল্লাহকে যদি তারা পেতে চায়, আমি আল্লাহর মহব্বত যদি তারা পেতে চায়, ও নবী আপনি তামাম বিশ্বের ইমানদারদেরকে বলে দেন, আপনার উম্মত বেটাবিকে বলে দেন, তারা যদি এই পৃথিবীর জমিনে আপনাকে যদি ভালোবাসতে, আমি আল্লাহকে যদি তারা পেতে চাই, ইনকুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম পৃথিবীর জমিনে একজন ব্যক্তিকে অনুসরণ করতে হবে, একজন ব্যক্তির আনুগত্য করতে হবে, সেই ব্যক্তি হলো ফাত্তাবিউনি, আপনি নবী, আপনাকে অনুসরণ করতে হবে, আপনাকে অনুসরণ করিয়া যদি এই পৃথিবীর জমিনে আপনার কোনো উম্মত বেটাবেটি যদি জীবনটা পরিচালনা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তখন ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলব, শুধু ভালোবেসে ক্ষান্ত হব না নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। আমার ভাইরা খুব ভালোভাবে বুঝেন, ইমানদাররা থাকতে হলে এই দুনিয়ায় কি কাজ করতে হবে, কোন আমল করতে হবে এই দুনিয়ায়, খুব ভালোভাবে বুঝতে হবে আমার ভাইরা, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর জন্য জীবন দিতে হবে, কথা বলেন ঠিক কিনা, এই পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে কিভাবে মহব্বত করতে হবে জানতে হবে, সাহাবীদের জীবনের মাঝখান থেকে, কথা বলেন ঠিক কিনা, সাহাবীদের মাঝখান থেকে আমাদের জানতে হবে, সাহাবাই কিরাম আমার নবীকে কিভাবে ভালোবেসেছিল, সাহাবাই কিরাম আমার নবীকে কিভাবে মহব্বত করেছিল, আমাদের জানার প্রয়োজন আছে না না। আমার ভাইরা এবার আসুন, বিশ্ব নবীজি এই দুনিয়ার জিন্দেগী কত কষ্ট করেছেন এই দুনিয়ায় তার মিশনটাকে বাস্তবায়ন করতে গিয়া, আল্লাহ নবীজি কোরআনের রাস কায়েম করতে গিয়া এই পৃথিবীর জমিনে কত কষ্ট করেছে নবীজি, আমার বলতেছেন সাহাবীরা রে, আমার সাহাবীরা এই কোরআনের রাস কায়েম করার জন্য আমি বিশ্ব নবীজিকে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে, আমার সাহাবীরা আমি বিশ্ব নবীজি কালিমা দিতে যাইয়া এই পৃথিবীর জমিনে আমি বিশ্ব নবীজি মাতার ভিতরে লোয়ার হেলমেট ঢুকে পড়েছে, সাহাবীরা রে আমি নবীজি কোরআনের রাস কায়েম করতে গিয়া আমি নবীজিকে পৃথিবীর জমিনে শরীর থেকে রক্ত গুলো ঝরিয়ে, আমার সাহাবীরা আমি নবীজি এই কোরআনের রাস কায়েম করতে গিয়া এই পৃথিবীর জমিনে 3 বছর আমাকে জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হয়েছে, সাহাবীরা রে এই কোরআনের রাস কায়েম করতে গিয়া শেষ পর্যন্ত আমি নবীকে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে এই পৃথিবীর জমিন থেকে মক্কার জমিন থেকে বিদায় নিয়ে মদিনার জিন্দেগীতে চলে যেতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা, আর ভাইরা দেখেন বিশ্ব নবীজির জন্য আকুলা চোখের পানি চলে আসে কিনা, আমার বন্ধুগণ নবীজির প্রেমে পড়িয়া যদি এক ফোঁটা চোখের পানি চলে আসে, আল্লাহ নবীজি আপনাকে সঙ্গে করে নিয়ে জান্নাতের ময়দানে চলে যাবে, আর নবীজি মক্কার জমিনে কোরআনের রাস কায়েম করার জন্য যখন কোরআনের দাওয়াত যখন মানুষের মাঝে পৌঁছাইতেছিলেন, আমার ভাইরা চতুর্দিকে নবীজির দুশ্মন সংক্ষিপ্ত হারে আপনাদের মাঝে বলতেছে, টাইমের দিকে খেয়াল করে কথা বলতে হবে, বিশ্ব নবীজির সবাই দুশ্মন, আল্লাহ নবীজির দুশ্মন সবাই করা শুরু করে দিল, আল্লাহ নবীজি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে নিজের বাপ দাদার দেশে থাকতে পারলো না, আল্লাহ নবীজিকে নির্যাতন করে নিপীড়ন করে দাঁড়িয়ে যাওয়া হলো মদিনায়, আল্লাহ নবীজি ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হইয়া মনে বড় আশা আসিল, ও কাবা তোমার কাছে আমি থাকবো, তোমার পাশে থাকিয়া তোমার খেদমত করবো, তোমার কাছে বাদল বন্দী করবো, ও কাবা
কিন্তু তোমার নিষ্ঠুর ছেলেরা তোমার কাছে আমাকে থাকতে দিল না। আমার ভাইয়েরা আল্লাহ নবীজি অঝরণ কান্দে, আল্লাহ নবীজি কান্দতে কান্দতে বিশ্ব নবীজি চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে যাইয়া বিশ্ব নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীজি মদিনার দিকে যখন আল্লাহর নবীজি রওনা হয়ে গেলেন। আমার বান্দাগণ খুব ভালোভাবে বুঝেন, এখানে দেখেন আল্লাহ নবীজি নিজের বাপ দাদার দেশে থাকতে পারে নাই, পাথর মেরে নির্যাতন করে নিপীড়ন করে আমার নবীজিকে দাঁড়িয়ে দিচ্ছে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ নবীজিকে মক্কার জমিনের মানুষরা চিনতে পারে নাই, বিশ্ব নবীজিকে মক্কার জমিনের মানুষেরা বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, যার কারণে নবীজিকে পাথর মেরে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবীজি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে হিজরত করার জন্য রওনা করেছে, এই দিকে খবর পৌঁছে গেছে মদিনায় বিশ্ব নবীজি আমাদের দেশে আগমন করতেছে। আমার ভাইয়েরা আল্লাহ নবীজি আগমনের সংবাদ শুনে মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে আমার বন্ধুগণ আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, বিশ্ব নবীজির আনন্দের জোয়ার মদিনার জন্মিতে বয়ে যাচ্ছে, প্রত্যেকটা অলিতে গলিতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। আখরি জামানার পয়গম্বর মদিনার দেশে আগমন করতেছে, বিশ্ব নবীজির সংবাদ পাইয়া মদিনার সন্তানগুলো পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহর নবীজিকে স্বাগত জানাবে, আল্লাহ নবীজিকে মহব্বত করবে, আল্লাহ নবীজিকে শুভেচ্ছা বিনিময় করার জন্য মদিনার সন্তানেরা আমার বন্ধুগণ মদিনার সানিয়াতুল বিদা নামক একটা পাহাড় আছে, মদিনার সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে আমার নবীজির মদিনার জন্মগির ছোট্ট ছোট্ট 3000 সাহাবীরা কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখেন বিশ্ব নবীজি যখন মক্কা থেকে ঘর থেকে বের হয় নবীজির যাইতে মন চায় না, নবীজি কান্দে আর কান্দে, চোখের পানি সেরে কান্দে। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলে, বন্ধু রে কেঁদো না, একটু যাও মদিনায় গিয়ে দেখো, মক্কার জমিনের মানুষ চিনতে পারে নাই, মক্কার জমিনের মানুষেরা আপনাকে বুঝতে পারে নাই। ও নবীজি একটা বার দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কি রেখেছি, একটা বার গিয়ে দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন মদিনার জান্নাতে আপনার জন্য একটা সোনার রাষ্ট্র উপহার দিয়ে দেব। আমার ভাইরা আল্লাহ নবীজি প্রিয় সাহাবী আবু বকরের সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীজি যখন রওনা হয়ে গেছে মদিনায়, এক পাও করে তিনি বিশ্ব নবীজি রওনা হয়ে গেছে। এইদিকে মদিনায় খবর পৌঁছে দেওয়ার সাথে সাথে মদিনার প্রত্যেকটা অলি গলি রাস্তা কালিমার পতাকা নিয়ে মদিনার সাহাবীরা নবীকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীজি আবু বকরকে সঙ্গী করে নিয়ে আমার বন্ধুগণ ওই যে সানিয়াতুল বিদা নামক পাহাড় দেখা যায়, ওই সানিয়াতুল বিদা নামক পাহাড়ের দিকে আল্লাহর নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে এক পাও দু পাও করে যখন সামনে যখন চলে যায় বিশ্ব নবীজির চোখে পড়ে যায়, ওই তো দেখা যায় সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে ছোট্ট ছোট্ট 3000 সন্তানদের দেখা যায়, ছোট্ট ছোট্ট সন্তানদের একটা পতাকা বিশ্ব নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আবু বকরকে ডেকে ডেকে বলতেছে, আবু বকর রে, ও আবু বকর একটা বার্তা কি দেখো ওই যে সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে, আবু বকর রে ছোট্ট ছোট্ট সন্তানদের দেখা যায়, ও আবু বকর ওই যে খেয়াল করে দেখ ওই কালিমার পতাকা দেখা যায়, ওই কালিমার পতাকার উপরে সুন্দর করে লেখা আছে কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রে, আবু বকর চলো যাই আমরা এই পথ দিয়ে রওনা হয়ে যাই,
আমার ভাইরা বিশ্ব নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীজি মদিনার দিকে রওনা হয়ে গেছে। সানিয়াতুল বিদা পারের দিকে আমার নবীজি রওনা হয়ে যায়। আল্লাহর নবীজি আমার নবীকে পাইয়া মদিনার সন্তানেরা হাউমা হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। আর দেখে দেখে বলি আর আপনি নবী আসবেন মক্কা থেকে আপনি রওনা করেছেন, নবী গো আমরা খবর পৌঁছে গেছে মদিনায়, আমরা খবরও পেয়ে গেছি। ও নবী খবরও পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মদিনার 3000 সন্তানেরা কালিমার পতাকা নিয়ে এই সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেছি। ও নবী আমরা কেউ 5 দিন হলো দাঁড়িয়েছি, কেউ 7 দিন হলো দাঁড়িয়েছি, কেউ 3 দিন হলো দাঁড়িয়েছি। নবীজি আল্লাহর কসম করে বলে নবী গো আমাদের পেটে কোনো খোদার ভাব হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীজি আপনি এসেছেন তাড়াতাড়ি করে ঘোড়ার থেকে নামেন। বিশ্ব নবীজি মদিনার সন্তানদের অবস্থা দেখে লাফ দিয়ে ঘোড়ার থেকে নেমে পড়তেছে। আল্লাহর নবীজি লাভ দিয়ে ঘোড়ার থেকে নামিয়া মদিনার প্রত্যেকটা সন্তানদের সঙ্গে মুসাফা করতেছে, মদিনার প্রত্যেকটা সন্তানদের সন্তানদের সঙ্গে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর নবীজি মদিনার সন্তানদের পাইয়া আমার নবীজি কান্দে, মদিনার সন্তানেরাও চোখের পানি সেরে সেরে কান্দে, আবু বকর কান্দে, আমার নবীকে পাইয়া মদিনার সন্তানেরা পাগল পাড়া হয়ে গেছে, আমার নবীকে পাইয়া মদিনার সন্তানেরা পাগল পাড়া হইয়া নাতে রাসূল পেশ করা শুরু করে দিয়েছে। কে লো মদিনা আমি বিশ্ব নবীজি তোমাদের মাঝে এসেছি, বাপদাদের দেশের লোকেরা আমাকে থাকতে দেয় নাই, একগুলো যন্ত্রণা নিয়ে আমি বিশ্ব নবীজি তোমাদের মাঝে এসেছি। ও মদিনার সন্তানেরা আজকে আমি বিশ্ব নবী কি তোমরা যেইভাবে আলিঙ্গন করেছো, যেইভাবে সম্মান করেছো, যেইভাবে শুভেচ্ছা বিনিময় করেছো, মদিনার সন্তানেরা তোমাদের ব্যবহারে আমি বিশ্ব নবী চরম খুশি হয়ে গেছি। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আমি বিশ্ব নবী যন্ত্রণা
আমি নবী আজকে তোমাদের মাঝে জানতে চাই, আজকে যেইভাবে সম্মান করেছো কিয়ামত পর্যন্ত আমি নবী তোমাদের মাঝে যদি অবস্থান করি, মদিনার ছেলেরা একটু বলো দেখি কিয়ামত পর্যন্ত কি তোমরা আমি নবীকে আজকের মতো করে তোমরা ভালোবাসবে? আমার নবী যখন বলেছে মদিনার ছোট্ট ছোট্ট 3000 সন্তানেরা আপনার হাতে হাত থেকে আমরা ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করলাম এই পৃথিবীর জমিনে আমাদের মদিনার সন্তানদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীর সম্মান আমরা কখনোই বৃথা যেতে দেব না। বিশ্ব নবীর শরীরে আর কখনোই পাথরের আঘাত সহ্য করতে হবে না। জীবন দেওয়া হলেও এই পৃথিবীর জমিনে আমরা বিশ্ব নবীর সম্মানটাকে উঁচু করে ধরে রাখব। আমার ভাইরা আমি আপনাদের মাঝে জানতে চাই, এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীর সম্মান রক্ষা করার জন্য মদিনার সন্তানের যদি জীবনের শেষ বিন্দু রক্ষা দেওয়া হলেও এই যদি সংগ্রাম করতে পারে বাংলার জন্মের মুসলমানদের কাছ থেকে আমি জানতে চাই ওই মদিনার সন্তানদের মতো বিশ্ব নবীর সম্মান রক্ষা করার জন্য যদি প্রয়োজন যদি হয় জীবনের সাত বিন্দু রক্ত দেওয়া হলো নবীর সাতজন জন্য আমরা এই দুনিয়ায় সংগ্রাম করে যাব। বিশ্ব নবীর সংগ্রাম সম্মান রক্ষা করার জন্য এই দুনিয়ায় আমরা জীবন দিব শহীদ হব। কারা কারা রাজি আছেন দোহা তুলে দেখান তো দেখি লিল্লাহে আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ। আমরা সকলেই হাত নামাই সম্মানিত বন্ধুগণ, আমরা কিন্তু এই কথা সকলেই বলে থাকি যে আমরা জীবন দেব বিশ্ব নবীর জন্য, বলি কি বলি না? কথা জোরে বলতে হবে, বলি কি বলি না? আমরা সবাই জীবন দেব, এটা আমরা সবাই প্রত্যেকটা মাহফিলে বলি। কিন্তু আমার কথা হলো ও ভাই, আমরা বলি যে বিশ্ব নবীর জন্য জীবন দেব, কিন্তু এই দো জমিনে আজকে বাংলাদেশে প্রকাশ্যে দিবালকে একদল নাস্তিক বেঈমান আমার নবীজির চরিত্র নিয়ে বাজে কথা বলে, আমার নবীজির চরিত্র নিয়ে কুধারণা করে, আমার নবীজির চরিত্র নিয়ে কুধারণা করে, কুকথা বলে, বাজে কথা বলে, আমার নবীজির চরিত্রটাকে কুলোষিত করে দিয়েছে। কিন্তু আমরা নবীর কেমন প্রেমিক হলাম যেই নাস্তিক বেঈমানেরা আজকে আমার নবীজির চরিত্র নিয়ে বাজে কথা বলে, আমার নবীজিকে আজকে কষ্ট দিচ্ছে, আজকে আমরা নবীজির পক্ষ হয়ে নবীজির ওই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে একটা বারের জন্য সংগ্রাম করার জন্য মাঠে নামেন, ঠিক কিনা জরিবান? জরিবান ঠিক কিনা? তাহলে আমরা কেমন নবীজির প্রেমিক হলাম ভাই? আর আমরা কিসের জন্য মাঠে নামি? কেন মাঠে নামি না? যদি কি কম যদি মারি মাঠে এই জন্য নামি না, যদি মারি দেয় আমার বন্ধুগণ। আমার কথা হলো আসলে যারা নবীর প্রেমিক, আসলে যারা নবীর সৈনিক, তারা তো কখনো মরণের ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিক দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলবো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ের উপর উঠি গো খোদার নূরে, পাহাড় জলে তবু মোসা জলে না, প্রেম তো মরে না।
দাদারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আসলেই যারা নবীজির প্রেমিক, আসলেই যারা নবীজির সৈনিক, তারা তো কখনোই মরণের ভয় করে না। কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ? সুতরাং আমরা আজকে যেই নাস্তিক বেইমানেরা আমার নবীজির চরিত্র নিয়ে বাজে কথা বলেছে, যেই নাস্তিক বেইমানেরা আমার নবীজির চরিত্র নিয়ে কুধারণা করেছে, আমরা বাংলার জমিনে মেহেদিনগর থেকে জানিয়ে দিতে চাই, অনাস্তিক বেইমানেরা তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে যদি আরেকটা বাও বিশ্ব নবীজির চরিত্র তোমরা বাজে কথা বলো, বিশ্ব নবীজির চরিত্র যদি কুধারণা করো, বাংলার জমিনে মেহেদিনগরের জমিনে তাওহীদি জনতা নবীজির প্রেমিক জনতা জাগ্রত হয়ে গেছে, আরেকবার যদি দেখেন মুরব্বি মানুষ তাকবীর দিল, যুবকেরা তাকবীর দিতে পারেনি, কি কারণ? তার মানে কি নবীর মহব্বত যার ভিতরে যতটুকু বেশি আছে, তার হৃদয়টা কিন্তু গলে উঠেছে, ইমান তেজ বেড়ে গেছে, যার কারণে অটোমেটিকলি তাকবীর দিচ্ছে, ঠিক কিনা তোর বলে আমার সম্মানিত বন্ধুগণ? তাহলে যেই নাস্তিক বেইমানেরা আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলেছে, তাদের জন্য যদি তাদেরকে বিতাড়িত করতে যদি আমাদের জীবন যদি দিতে হয় নবীজির পক্ষে, জীবন কি দিতে রাজি আছি? আছে কি যারা আমার জন্য বলে হাত তুলে দেখান, হাত তুলে দেখান আমার সম্মানিত বন্ধুগণ। আমি ওই সমস্ত নাস্তিক বেইমানদেরকে বলে দিতে যাচ্ছি, অনাস্তিক বেইমানেরা একটা বার তাকিয়ে দেখো মেহেদিনগর, বিশ্ব নবীজির তাওহীদি জনতা জাগ্রত হয়ে গেছে, একবার যদি তোমরা এই পৃথিবীর জমিনে আমার নবীজির চরিত্র নিয়ে বাজে কথা বলেছো, এই জমিনে তাওহীদি জনতাই তোমাদেরকে বিচারিত করবে। কথা বলে ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ? অতীব দুঃখের সহিত দু একটা কথা আপনাদের বলতে চাচ্ছি, বাস্তবমুখী কথা। আমার বন্ধুগণ দেখেন এই জমিনে নাস্তিক বেইমানেরা কত বড় মাথা চাড়া দিয়ে উঠেছে দেখেন। একজন নাস্তিক কবি কবিতা লেখার আর কথা পেল না, বলবো বলবো কবিতা লেখার সে কথা পেল না, সে বলতেছে নবী মুহাম্মদ হলো লুচ্চা, তা না হলে এতগুলো স্ত্রী তার কেন? কেন আর একটু আসতে বলে, এত বড় কথা বলেছে নবী মুহাম্মদ হলো চরিত্রহীন, তা না হলে তার ইত্যগুলি স্ত্রী কেন লাগে? আরেকজন কবি, আরেকজন কবি এই দেশে ছিলেন, এদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন কাজী নজরুল ইসলাম, তিনি আবার আমার নবীকে এতই ভালোবাসলেন, আমার নবীকে এতই তিনি পছন্দ করলেন, বিশ্বনবীকে ভালোবেসে বিশ্বনবীকে পছন্দ করে নবীজির সামনে 4,500 গজল উপহার দান করলেন। সুন্দর করে তিনি বলতেছেন, মুহাম্মাদের নাম যে আমার বুকে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, সেই নামে মেরি আশিকি আমি জপি, সে নাম সুখে দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। কত সুন্দর কথা বলছে। আর একজন কবি এদেশে ছিল, সেও কবি, সে বলতেছে না না বাপুরে, সে মুসলমান সলমান, সে আবার মুসলমান দাবি করে, যে নাম বলছে শামসুর রহমান, শামসুর হক এই কবি, সে বলতেছে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আমার কানে এমন শব্দ যেন ভেসে আসে যেন বেশ্যা তার খরিদ্দার লাগতেছে। জোরে কথা বলেন নাউজুবিল্লাহ। আরেকজন কবি যার কথা বললাম, কবি কাজী নজরুল ইসলাম, তিনি আবার আজানকে এতই ভালোবাসলেন, এতই পছন্দ করলেন, মসজিদটাকে তিনি এতই পছন্দ করলেন, তিনি আর কবিতার ভিতরে তিনি সুন্দর করে বলে গেলেন, মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার
কবর দিও ভাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গরো আজাব থেকে গুনাগার, গরো আজাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার বন্ধুগণ, আমার কথা হলো যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশ 99% মুসলমানের দেশ, এই দেশে দাঁড়িয়ে তুমি কোন সাহসে আমার নবীর চরিত্র নিয়ে কথা বললা, বাংলার তাওহীদের জনতা তার জবাব চায়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? বাংলাদেশ সেই দেশ যে দেশে হাজার হাজার মাদ্রাসা রয়েছে, বাংলাদেশ সেই দেশ যে দেশে হাজার হাজার মসজিদ রয়েছে, বাংলাদেশ সেই দেশ যে দেশে হাজার হাজার আলেম ওলামা রয়েছে, বাংলাদেশ সেই দেশ যে দেশে হাজার হাজার পীর মশাইখ রয়েছে, বাংলাদেশ সেই দেশ যাতে সারা মুসলমান তাওহীদ জনতার ঘুম ভাঙে ফজরের আজান শুনে, বাংলাদেশ সেই দেশ যাতে সারা মুসলমান তাওহীদ জনতার নারে তাকবীর দিয়ে গর্জন করে ওঠে। আর একবার আমি জানিয়ে দিতে চাই, যেই নাস্তিক বেঈমানেরা এই পৃথিবীর মসজিদে দাঁড়িয়ে আর একবার যদি আমার নবীর চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করে, কুধারণা করে, বাংলার জমিনে তাওহীদ জনতার গরিব ডাক্তার বাংলার জমিন থেকে বের করে দেবে, কথা বলে ঠিক কিনা? আর জনগণের কথা ঠিক কিনা? রাজি আছেন? আর একবার হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই রাজি আছি। সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আমরা কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আজকের এই কেরাম মানে মাহফিলটা, তাফসীর মাহফিলটা আজকে 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের জন্য, রুহের মাগফিরাতের জন্য তাদের দোয়া করা হবে। সম্মানিত বন্ধুগণ, আজকে এই ভাষা শহীদের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা? তাদের সংলাপের কারণে আমরা কথা বলতে পারতেছি। সম্মানিত বন্ধুগণ, তাদের সম্বন্ধে কিছু কথা হতো কিন্তু আমার আয়াত শেষ হয় নাই, এখনো আলোচনা শেষ হয় নাই। বাবা বসেন বসেন, একটু পরে রাখতেছি, বসেন পরে রাখতেছি, বসেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে ভাষা শহীদ এদের জন্য আমাদের দোয়া মাগফিরাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের কারণে প্রাণ খুলে আমার মায়ের ভাষায় কথা বলতে পারতেছি, ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত বন্ধুগণ, এই যে ভাষা শহীদ আজকে তাদের জন্য কত রকম ভাবে তাদেরকে শ্রদ্ধা করা হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। কত রকম ভাবে আজকে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, তবে আমরা ফুল দিয়ে পূজা করে আমরা তাদেরকে শ্রদ্ধা করব না, আমরা শ্রদ্ধা করব তাদেরকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ভাষা শহীদ এদের প্রতি শ্রদ্ধা আমাদের ভালোবাসা অবশ্যই আছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাদের জন্য আমরা কথা বলবো। এই যে যুবকেরা আজকে এই ভাষা শহীদের এই দিনে, সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে কোরআনের মাহফিলের উপহার দিয়েছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাক, আমরা কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত দেখে আমি খুশি হয়ে গেছি। সম্মানিত বন্ধুগণ, যদি আমরা এটাই চাই তাহলে এই মাহফিলটা করতে অনেক খরচ হয়েছে, অনেক টাকা পড়াইছে, সম্মানিত বন্ধু অনেক কষ্ট করতে হয়েছে, আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআনে তাফসির করাতে গিয়া অনেক অর্থ টাকা ব্যয় হবে আরো আগামীতে। সম্মানিত বন্ধুগণ, এই ব্যয়ে সহযোগিতা করার জন্য 100, 200, 500, 1000, 2000, 5000, 10000 যে যা পারবেন। এই যে আমার পাগড়িটা একটু আমি আপনাদের কাছে পেতে দিলাম, আমার পাগড়িটা পেতে দিলাম আমার আলেমকে সম্মান করে, আলেমকে সম্মান করে আপনারা সকলেই সব এগিয়ে আসবেন, একজন ব্যক্তি আপনারা ফাঁকি দিবেন না, প্রত্যেকটা ব্যক্তি মাজাটা টান করে আল্লাহর কোরআনকে সাহায্য করার জন্য, আল্লাহর কোরআনের তাফসীর করার জন্য আগামী বছর যেন আমরা সুন্দরভাবে তাফসীর করতে পারি। আলেমকে সম্মান করে আমার পাগড়ির উপরে 100, 200, 500, 1000, 2000 করে দিয়ে যাবেন। সবাই ওঠেন ভাই, সবাই একটু ওঠেন, সবাই একটু আসেন, একটু পকেটে হাত দেন, কার্পণ্য দূর করে দেন, একটু ত্যাগ স্বীকার করেন। আল্লাহর রাস্তায় নবীজিকে মহব্বত করে আমরা রক্ত দিতে চেয়েছি, আল্লাহর নবীজিকে রক্ত দেওয়ার জন্য অর্থ দিয়ে আমরা আজকে নবীজির মহব্বতে রক্ত দেবো।
আজকে মনোমজির মহব্বতে আলোচনা করা হবে। আসুন ভাই একটু তাড়াতাড়ি করে সবাই একটু দাঁড়িয়ে যান ভাই, একটু সবাই দাঁড়ান, 5 টাকা 10 টাকা 100 টাকা যে যা পারবেন একটু আসেন ভাই তাড়াতাড়ি করে আল্লাহর এই কোরআনের তাফসীর মাহফিলকে সহযোগিতা করার জন্য। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে আসেন আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলকে। আল্লাহ আমার একদিন বাদ 100 টাকা দান করেছে, আল্লাহ জানি না কোন নিয়তে দান করেছে, দাদার নাম কবুল করে না। মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান। সম্মানিত মা বোনেরা আপনাদের জন্য দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা ওখানে একজন উঠে আপনাদের মাঝ থেকে একজন দুইজন উঠে আপনারা ওখানে কালেকশন করে আমার কাছে পাঠিয়ে দেন, প্রাণ খুলে দোয়া করবো। ও ভাই আপনারা বুঝতে পারতেছেন না 5 টাকা 10 টাকা দিতে পারবেন না, এখানে একটু ওঠেন ভাই, কত টাকা ফুরাইছি স্টল করতে 100 টাকা ফুরায় যায়, একটু ওঠেন 50 টাকা 100 টাকা দেখলেই 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যাবে, 100-200। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, মেহরবানি করে দানকে কবুল করে নাও, তোমার জীবনে গরম মাফ করে দাও। আল্লাহ তোমার আলেমকে শ্রদ্ধা করিয়া এই যে দেখেন তোমার বান্দারা বৃষ্টির মতো দান করতেছে তোমার আলেমের পাগড়ির উপরে, আল্লাহ তাআলা এই পাগড়িকে সম্মান করেছে, নবীর পাগড়িকে সম্মান করেছে, নবীর পাগড়িকে যাই সম্মান করেছে আল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই পাগড়ির সঙ্গে জানো আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যেতে পারে। আল্লাহ মহব্বত দান করে দাও, তোমার জীবনে করে মাফ করে দাও, যে যে নিয়তে দান করেছে কবুল করে নাও, তোমার জীবনে করে মাফ করো। সবাই আসবেন ভাই, একজন ব্যক্তি বৃথা যাবে না, যারা যারা হাত তুলেছে নবীর জন্য মহব্বতে আল্লাহর নবীর রক্ত দিব, নবীর জন্য জীবন দিব, আল্লাহর নবীর মহব্বতে রক্ত দেওয়ার জন্য যারা প্রস্তুত হয়ে গেছে রক্ত খাওয়ানো টাকা দিয়া আল্লাহর নবীর কাছে সাহায্য করতে হবে, নবীকে খুশি করতে হবে। আসুন ভাই তাড়াতাড়ি করে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ তোমার বান্দারা রক্ত দিয়ে দান করে গেল, মেহরবানি করে দানকে কবুল করে নাও, তোমার জীবনে করে মাফ করে দাও। আত্মীয়-স্বজনদের অন্ধকার কবরে প্রতিটি কবরকে মাফ করো, খানায় কবর মুসাফির বানাও, সকলি সকলি আল্লাহুম্মা আমিন। আসুন ভাই তাড়াতাড়ি করে, একজন ব্যক্তি বিধা যাবে না, 500 100 200 1000 করে যদি দিতে চান আল্লাহ রাস্তায়, এখানে আপনাদের আমার ভাইদের মাঝে লেখা দিবেন, লেখা দিবেন আপনার আগামী বছরে দান করবো। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, মেহরবানি করে দানকে কবুল করো, তোমার জীবনে করে মাফ করো। আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে যায়, প্রতিটি কবরকে মাফ করো, খানায় কবর মুসাফির বানাও, সকলি সকলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দারা অনেক টাকা দান করতেছে, মেহরবানি করে দানকে কবুল করো, তোমার জীবনে করে মাফ করো। আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে যায়, প্রতিটি কবরকে মাফ করো, খানায় কবর মুসাফির বানাও, সকলি সকলি আল্লাহুম্মা আমিন। আসুন ভাই যারা আসেন না একটু তাড়াতাড়ি করে আসে, বাকি আলোচনা করা হবে। আমার বন্ধুগণ একটু আসেন তো তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনকে তাফসীরের মাহফিলকে সহযোগিতা করার জন্য। যারা দান করবেন নেক নিয়তে দান করুন, মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আব্বা যান যাদের অন্ধকার কবরে চলে গেছে, আরে কত টাকা কত পয়সা কারণে চলে যাচ্ছে, মা আজকে অন্ধকার কবরে চলে যায়, আব্বার জন্য দোয়া চায়, মার জন্য দোয়া চায়, 1000 টাকা 500 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে চলে আসবেন। আমার বন্ধুগণ যারা দিয়েছেন তারা বসে যান, যারা দেন নাই তারা একটু আসবেন। যারা আসতে চান ওখান থেকে হাত তুলে হুজুর 500 টাকা দেব, 10 জন ব্যক্তি কি নাই আল্লাহর এই কোরআনের তাফসীর মাহফিলের জন্য 500 টাকা করে 10 জন ব্যক্তি কিন্তু পাওয়া যাবে না, একটু ত্যাগ স্বীকার করতে হবে। আমার ভাইরা যাদের মা চলে গেছে অন্ধকার কবরে, যাদের আব্বা জান চলে গেছে অন্ধকার কবরে, আব্বার জন্য দোয়া চায়া মার জন্য দোয়া চায়, একটু আসেন ভাই, 5 জন ব্যক্তি একটু দাঁড়ান তো দেখি, 500 টাকা করে একটু দাঁড়ান আল্লাহর এই কোরআনের তাফসীর মাহফিলকে সহযোগিতা করার জন্য। আগামী বছর 500 টাকা দেবো, প্রাণ খুলে দোয়া করে যাবো। আলহামদুলিল্লাহ, নাম কি ভাই? আব্দুর রহিম। এই যে দেখেন ভাইজান নবীজির প্রেমে পড়ে গেছে, ভাই আব্বা মা বেঁচে আছে, আব্বা মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, দেখেন কত বড় নিয়ামত আল্লাহ তাকে বাঁচায় রাখছেন এখনো। তাকবীর লিল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। দানবের আব্দুর রহিম ভাই জোরে বলেন মারহাবা, 500 টাকা নগদ জোরে বলেন মারহাবা, লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছে, মাবুদরে কোন নিয়তে দান করে গেল, এ আল্লাহ মেহরবানি করিয়া সবচাইতে বড় নিয়ামত আব্বা আম্মাকে বাঁচিয়ে রেখেছো, আল্লাহ গো হায়াতে তৈবা দান করে দাও, দীর্ঘ হায়াত দিয়ে দাও, আমার ভাইজানকে কবুল করে নাও, হিদায়াতে আমার নসিব করে দাও। নবীজির মহব্বতে দান করেছে, কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাআলা কবুল করে নাও, তোমার জীবনে গরম মাফ করো, খানায় কবর মুসাফির বানায় দাও, সকলি বলি আল্লাহুম্মা আমিন। আসুন ভাই 2 নম্বরে, একজন ব্যক্তি দাঁড়ান, মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আব্বা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আরে মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আব্বা জান মাতার গাম পায়ে ফেলিয়া কত কষ্ট করে লালন পালন করেছে, আপনাকে মানুষের মতো মানুষ বানাইতে গিয়া আব্বা আম্মা ঠিক মতো আল্লাহর হুকুম আদায় করতে পারে নাই, ও ভাই আজকে সেই আব্বা আম্মা ওই অন্ধকার কবরে চলে গেছে, আব্বা আম্মার জন্য দোয়া চায়, নাম কি ভাই? তাকবীর আল্লাহু তাকবীর দানবীর আব্দুল গফির ভাই জোরে বলেন মারহাবা, 500 টাকা নগদ জোরে বলেন মারহাবা,
আল্লাহ তোমার বান্দা আব্দুল গফুর 500 টাকা দান করেছে, মাওলা মেহেরবানি করে দানকে কবুল করে নাও, তোমার জীবনগণ মাফ করো, আত্মীয়-স্বজন অন্ধকার কবরে পত্নী কবরকে মাফ করে দাও, খানায় তোমার মুসাফির বানাও, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান, মা বোনেরা আপনারা দান করবেন আগামী বছরের জন্য। আমার ভাইরা এখানে আগামী বছর আপনারা তাবারক রান্না করেন কি করেন না? তাবারক রান্না করেন না? তাবারকের রান্না করতে কয়মন চাউল লাগে ভাই? চাউল কয়মন লাগে? পাঁচ মন, পাঁচ মন চাউল লাগে। আমার বন্ধুগণ একটু 10 জন ব্যক্তি দাঁড়াতো, আগমন করে করে বিশ্বের করে করে একটু দাঁড়াতো, দেখে আগামী বছর সকলকে খাওয়ানোর উদ্দেশ্যে, তাবারক রান্না করার উদ্দেশ্যে চাউল দিব। আলহামদুলিল্লাহ। নাম কি বাজান? মির্জা শহীদুর রহমান। তাকবীর জোরে। মিম্বার পদ, মিম্বার, রানিং মিম্বার। আলহামদুলিল্লাহ, লিল্লাহ তাকবীর। এই তাকবীর দিলে কি দান উঠবে ভাই? হ্যাঁ, তাকবীর জোরে দেন, উৎসাহ বাড়ান, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। দানবীর মির্জা শহীদুর রহমান জোরে বলেন মারহাবা। এক বস্তা চাউল জোরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। একটু দোয়া করে দি, আল্লাহুম্মা আমিন। ও মাওলানা তোমার বান্দা রানি মিম্বর, অত্রওয়ার্ডের মিম্বর, রব্বুল আলামিনে মুরব্বি মানুষ তোমার বান্দা, আল্লাহ এক বস্তা চাউল আগামী বছর তাবারক রান্নার জন্য দিয়ে দিল। ও মাওলানা মেহেরবানি করে বাবা জিদানকে কবুল করে নাও, তমাম জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজন যেন অন্ধকার কবরে চলে যায়, পত্নী কবরকে মাফ করে দাও, খানা একবার মুসাফির বানাও, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসন ভাই, দুই নম্বরে কোন ব্যক্তি আধা মন এক মন চাউল দান করবেন? নাম কি বাদান? মোহাম্মদ ইকরাম হোসেন খান 20 কেজি চাউল জোরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। দানবীর ইকরাম হোসেন জোরে বলেন মারহাবা। আদমন চাউল জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আদমন চাউল দান করেছে, কোন নিয়তে দান করে গেল? মাহবুব আল্লাহ, হয়তো মার কথা মনে পড়ে গেছে, হয়তো আব্বা জানের কথা মনে পড়ে গেছে, আব্বা আমার কথা মনে পড়িয়া তোমার বান্দা 20 কেজি চাউল দান করলো, মেহরবানি করে দানকে কবুল করো, তোমার জীবনে গান মাফ করো, ইকরাম হোসেনকে কবুল করে নাও, হায়াতে দুইবার দান করে দাও, বলিদার টুকরা সন্তানদের কবুল করে নাও, মানুষের মতো মানুষ বানায় দাও, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তিন নম্বরে কোন ব্যক্তি ভাই আদম দানবীর আবুল কালাম আজাদ জোরে বলেন মারহাবা। 20 কেজি চাউল জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা মুরব্বি মানুষ কোন নিয়তে দান করেছে? নবীজি, আল্লাহ তুমি বলেছো জাহান্নামে যারা হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কোন কারণে জাহান্নামে এসেছো, কালো তারা বলবে লামনাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, অলামনাকু নুতুইমুল মিসকিন, এবং এতিম মিসকিনকে আমরা খাদ্য দিতাম না, এই দুইটা কারণে জাহান্নামে এসেছি। ও ভাই, এই যে তাবারক রান্না করা হচ্ছে, এই তাবারক কত মানুষ খাবে? এতিম খাবে, মিসকিন খাবে, কত মানুষ খাবে, পশু পাখি খাবে, পক পাখি খাবে? আমার বন্ধুগণ এতগুলো মানুষ আছে, জানি না আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন। যদি সেই ব্যক্তি খায়, কোন একজন ব্যক্তি আল্লাহর ওলি যদি থাকে, সেই আল্লাহর ওলি ব্যক্তি যদি আজকে খেয়ে যায়, আমার বন্ধুগণ তাবারকটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আসিম ভাই তাড়াতাড়ি করে, এইটা আসিম ভাই তাড়াতাড়ি করে আল্লাহর এই কোরআনের মাহফিলটাকে সুন্দর করে সাজানোর জন্য আগামী বছর আদমন করে চাউল, এক মন করে চাউল। 6 নম্বরে কোন ব্যক্তি একটু দাঁড়ান তো দেখি ভাই।